সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে একটা ডিম দিয়ে ছটপট আর চটজলদি তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আপনারা অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় সার্ভ করতে পারেন। আর এই নাস্তা তৈরি করতে কোনো ঝামেলা নেই, খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। রেসিপিটিকে ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন, পরিবারের ছোটো বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 3টি মাঝারি সাইজের আলু। এখন প্রথমে একটি পিলার দিয়ে আলুগুলোকে ভালো মতো ছিলে নিব। তো সেমভাবে আমি সবগুলো আলু ছিলে নিয়েছি, এখন আমি আলুগুলোকে কেটে নিব। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি আলুগুলোকে কিভাবে কেটে নিয়েছি। আর যতটা সম্ভব পাতলা করে আলুগুলোকে কেটে নিতে হবে। আমি প্রথমে একটি আলুকে এরকম 4টি ভাগে ভাগ করে নিয়েছি, এরপর এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। তো সেমভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি, এখন এই আলুগুলোকে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব। এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1টি ডিম। এরপর এই ডিমটিকে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর এক্সট্রা পানি কিচেন টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তো এখন এই ডিমটিকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছে। এরপর এখন এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা। আর এই চাট মশলা আপনারা যে কোনো সুপার শপ বা বড় যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালো মতো গরম করে নিয়েছে। এখন এর মধ্যে সমস্ত নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। আর এইগুলোকে ফ্রাই করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যে কিন্তু এগুলো সুন্দর মতো ফ্রাই হয়ে যায়। এখন সুন্দর মতো গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন ভালো মতো এগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। সবগুলো নাস্তা আমি সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। এখন পছন্দ মতো সস বা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। ভীষণই মুচমুচে আর কুড়মুড়ে এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিকে ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।